শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে সারা সারাদেশে নৈরাজ্য চালায় সহিংসতাকারীরা ক্ষতিগ্রস্ত হয় সরকারি ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘটে হতাহতের ঘটনা এই সহিংসতাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি দোষারোপে জড়ায় রাজনৈতিক দলগুলো সংবাদ সম্মেলন কিংবা বিবৃতির মাধ্যমে বিভিন্ন সময় নানান বক্তব্য দিয়ে আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের দিয়ে গণহত্যা নৈরাজ্য চালিয়ে রাষ্ট্রীয় শোকের নামে মায়া কান্না করছে গণবিচ্ছিন্ন সরকার গণহত্যা চালিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন এসব ঘটনা শুধু নির্দয় অমানবিকই নয় সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ প্রিয় নম্বর সেট করে বিকাশে মানি করুন ফ্রি বিবৃতিতে সুশীল সমাজসহ সব শ্রেণী পেশার মানুষকে সরকার পতনের আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল এছাড়াও সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেয়া সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান বিএনপি মহাসচিব দিন মোহাম্মদ সাব্বির সময় সংবাদ ঢাকা